আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, যারা আমার এই আম বাগানের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আম হলো বাংলাদেশের বর্তমানে সবথেকে উৎপাদনশীল এবং দামি এবং রেমিটেন্স ইনকামের একটা উত্তম মাধ্যম, এবং গ্রামাঞ্চলের মধ্যে এবং শহরের ভিতরেও কিছু কিছু জায়গাতে একটা খুব সুন্দর ফসল যাকে বলা হয় আমের বাগান, এবং খুব উৎপাদনশীল মানুষের কাছে সব থেকে দামি একটা জিনিস, যেগুলো মানুষের প্রতিনিয়তই দরকার হয়, বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের মধ্যে গরমের মধ্যে আম খেলে মানুষের একটা আলাদা উপকার হয়। দেখুন বন্ধুগণ, গ্রামের ভিতরে গত দিনে দেখিয়েছিলাম একটা মাঠ, আজকে দেখাচ্ছি বাগান আরেকটি। এই বাগানের ভিতরে প্রচুর পরিমাণে আম পড়ে আছে। গত কয়েকদিনে খরাই এবং অনাবৃষ্টিতে যে পরিমাণ আম এর গোটাটা নরম হয়ে পড়ে গেছে, সত্যিই খুব আশ্চর্য এবং এক ধরনের দুঃখ কষ্ট ভরা। কৃষকের যারা এত কষ্ট করে এই আমগুলো উৎপাদন করছে, তাদের কাছে কিন্তু আসলে কিছু বলার বা কিছু করার নেই। দেখুন প্রচুর পরিমাণে আম ধরে আছে। যারা শহরে মানুষ তারা এরকম বাগানের ভিতরে অনেকেই মন চায় যে একটু ঘুরে বেড়াই, একটু সময় দিই, কিন্তু তাদের সময় হয়ে ওঠে না। পক্ষান্তরে আমাদের আশেপাশে এগুলো থাকার কারণে আমাদের কাছে আবার গুরুত্ব একেবারেই কম। দেখুন টাটকা এই আমগুলা অনেক কাজে লাগে। এইরকম আম নিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানি এরকম কাঁচা আম দিয়েও জুস তৈরি করে। আপনিও অবশ্য ঘরে বসে এই সকল কাঁচা এবং ছোট আম দিয়ে জুস তৈরি করে খেতে পারেন, অনেক অনেক উপকার হবে। তো এবার খরার কারণে অত্যন্ত বেশি পরিমাণে আমগুলো ঝরে পড়েছে। তো এটা নিয়ে আমি প্রতিবেদন তৈরি করছি এবং আপনাদের দেখাচ্ছি যে বর্তমান কী পরিমাণ আম আমাদের এলাকা থেকে ঝরে গেছে। কৃষকের সাথে কথা বলে জানা গেছে আনুমানিক এই জমিগুলোতে, অর্থাৎ 6 বিঘা জমির দাগে প্রায় 100 মণের মতো, আনুমানিক 100 মণের মতো আম এভাবে ঝরে পড়ে গেছে। তো এই আমগুলো যদি থাকতো তাহলে চিন্তা করে দেখেন কী পরিমাণ আম এখানে উৎপাদন হতো, এবং এই আমগুলা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গাতে যেত এবং সেখান থেকে একটা কৃষকের ভালো একটা লাভবান হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দুঃখের বিষয় যে এগুলো পড়ে গেছে বা যাচ্ছে, এটা আসলে কিছু করারও নেই। প্রাকৃতিকভাবে যেটা হয় সেটার বিরুদ্ধে কারোর কিছু করার নেই। আল্লাহ যেটা করে অবশ্যই মানুষের মঙ্গলের জন্যই করেন, অতএব দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মানুষ এই আবাদগুলো করে বা ফসলগুলো করে নিজেদের স্বাবলম্বী করার জন্য। এই জমিতে অন্যান্য ফসল হতো কিন্তু এখন অন্যান্য আমই হয়। দেখুন বন্ধুগণ, এই যে আমের মাঝামাঝি আবার কোথাও কোথাও বিভিন্ন ধরনের অন্যান্য ফসলও করা হয়েছে। বিভিন্ন জায়গাতে ভুট্টা করেছে, এই গাছ যখন ছোট থাকে তখন এই অবস্থা থাকে। আবার অন্যান্য কিছু কিছু মিষ্টি কুমড়া কখনো কখনো আপনার অন্যান্য জিনিস করে ঠিক নাই।